দেখুন প্রিয় ভাইরা, সিঙ্গাপুরে একজন নারী বেড়াতে যান, সেখানে একজন বাংলাদেশি ভাই নারীকে দেখে তার সাথে বন্ধুত্ব করতে যায়। বন্ধুত্ব করতে গিয়ে তিনি কিভাবে ফেঁসে গেলেন, আসুন ভুক্তভোগীর খুব কাছের এক বন্ধুর মুখ থেকেই আমরা শুনে নিই। বাংলাদেশি একটা বায়ের ওই শপিং মলে একটা মেয়ের সাথে, টুরিস্টের একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করছিল, বুঝছেন ভাই? ফ্রেন্ডশিপ করার পরে ওই মায়া ওর সাথে ফ্রেন্ডশিপ করে শপিং মলে গেছে, ঘুরতে 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 মায়ার লোক হাতে টাচ করছে না, সব বন্ধুত্ব করছে, হাতে টাচ টাচ হয়েছে। তা মায়া কইতেছে, দেখ তুই মায়ের ঘোরার মায়ের কথা দেখতে আমার জামা কিনা দিব, দেখা তো বন্ধুত্ব করছে। বাংলাদেশি ভাই কইতাছে কি যে ভাই আমি তো জামা কিনা দিব ই টাকা দিয়া, 50 টাকা দিয়ে আমার যেটা গুলো 50 টাকা জামা কিনা দিতে চাইছি, মায়া কোনো আমার 120 টাকা দিয়ে জামা লাগবো যেটা চয়েস করছে, এটা ওই জামা যদি না দেশ না কিনা দেশ তখন তো আমি তো তুই জানা পরে আমি আমার মানিবে কেন, আমি দিতে পারবো। পরে তো মনে করেন যে মাইয়া মায়া ছেলে ছেলের মতো গেট দিয়ে বাইরে আই পড়ছে, মাইয়া মায়ের মতো অপর গেট দিয়ে যাইয়া, পরে কতক্ষণ পরে জানে না ছেলে যে পুলিশ কমপ্লেন করছে, ছেলের নামে পুলিশ কমপ্লেন, সিঙ্গাপুর তো জানেন পুলিশ কমপ্লেন করছে। পরে পুলিশের সিস্টেম করিয়া এসিসি ক্যামেরা চেক দিয়ে রিপোর্ট সিস্টেম করিয়া তারপরে পুলিশের ওর যে রুম তাইয়া ওর পুলিশের সাথে ধরে লেগে গেছে। কেরাই কেউ এরকম করতে, কিছু কিছু মেয়েদের ব্যবসায়ীরা সিঙ্গাপুর বিদেশ বিষয় যায় ব্যবসা করতে, আমাদের মতো সাধারণ বোকাদেরকে ফাঁদে ফেলে টাকা আদায় করার জন্য। এর নিয়ে কয়েকদিন আগে নিউজ করলাম, এক ব্যয়েনে একবার ধরা খাইলো, হোটেল পর্যন্ত গেছে, মায়ের লেগে গেছে, মায়ের হোটেল লেগে কাহিনি শুরু করে দিয়েছে, বয়স্ক কাহিনি করে বেড়ার থেকে 215 টাকা নিয়ে সারা রুমিতে বাকি রয়ে গেছে। সারা প্রতি মাসে হাজিরা